बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सकल प्रशंसा अल्लाहर सकल क्षमतार मालिक आल्लाह महान। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ফেসবুকের সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, যেহেতু আমি একটা সামাজিক কর্মকাণ্ড করি, তো সেহেতু আমার ছবি দিয়ে অনেকেই আইডি খুলে তাদের সাথে ব্যক্তিগত কথাবার্তা বলে। যেহেতু আমি এমন একটা পেশাতে আছি যে পেশাটা কিনা একটা মানে যেটা হাদিসে পর্যন্ত লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তো আমি এটা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির মাধ্যম, আসলে আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমরা ফেসবুকের মাধ্যমে এটা প্রচার করে হয়তো তাদেরই উন্নয়ন হবে, তাদেরই কল্যাণ হবে। আমি সেজন্য যেটা ভালো আমি সেটা সবসময় প্রচার করতে চেষ্টা করি। তো আপনারা আমাদেরকে ফোন করে চলে আসতে পারেন, আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 01971860261। আজকে তৃতীয় রমজান শেষ করলাম, আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আসলে ভালো কাজ সবসময় মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেখানেই দেখবেন কোনো খারাপ সেটা আপনারা ভাইরাল করবেন না, ভালোটা সেটা সবসময় প্রচার করবেন, এবং এই প্রচারের জন্য একটা মানুষও যদি কল্যাণ হয় সেটারও সওয়াব পালন সওয়াব ইনশাল্লাহ আমরা পাব। আমি চাই, আমি সবসময় চেষ্টা করি ছোট ছোট কাজ করে হয়তো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যদি আল্লাহর গুনার কথা মাফ করে দেয়, এটাই আমি সবসময় মানে খুব চিন্তা করি যে কোনটা করলে আল্লাহ খুশি হবে। তো সেজন্য আপনারা সবসময় নিজের পরিচয়ে পরিচিত হবেন এবং অন্যকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে ছোট করবেন না, মানুষের রিজিক নষ্ট করবেন না। অনেকে আছে হিংসার বশবর্তী হয়ে একটা মানুষের নামে বদনাম করে, আসলে সেই মানুষটা তা না। এটা কিন্তু আপনারা মনে করতেছেন এটা বলে আসছে আর কি, কিন্তু এটার জন্য যে এফেক্টটা একটা মানুষের জীবনে কতটুকু আসে সেটা বাস্তব প্রমাণ আমি। সেই জন্য আমি সবসময় বলি যে আপনারা বাস্তব যেটা সেটা না দেখে কখনো মানুষের কথায় বিশ্বাস করবে না। আমি যেহেতু সামাজিক কর্মকাণ্ড করার কারণে সকাল থেকে রাত পর্যন্ত বাহিরে ঘরে বিভিন্ন পরিবার বিভিন্ন মানুষের সাথে নতুন নতুন পরিচয় হয়, এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, এক একভাবে আল্লাহ বানিয়েছে, তাই একজনের মতো আরেকজন হবে এটা একদম মিথ্যা। সেজন্য আপনারা যেটাই শুনবেন যে হ্যাঁ এটা সত্যতা যাচাই করবেন, যে কোনো আপনাকে হয়তো একটা ভালো কাজে আপনাকে একটু হয়তো উনি সাহায্য করতো, কিন্তু আরেকজন পাছে থেকে একজন এসে তার নামে বদনাম করে দিল, তখন কিন্তু বদনামটা করলে তৎক্ষণিক কিন্তু আমরা তো আসলে মানুষ, আমাদের একটু মনে খটকা লাগে, এই তখনই কিন্তু তার এই দেখা যায় যে তাকে অন্য নজরে দেখে। তো এই জিনিসগুলি সবসময় আপনারা একে অন্যের বদনাম না করে আপনারা যেটা বাস্তব, হ্যাঁ খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, কিন্তু ভালো মানুষটাকে কখনো ছোট করবেন না। আমার অনুরোধ রইল, ফেসবুকের মাধ্যমে অনেক কিছুই দেখি, অনেক কিছুই আসে, আসলে আপনারা যতক্ষণ না পর্যন্ত টিভি চ্যানেলের নিচে নিউজটা সবচেয়ে সত্য আসে, যেটা টিভি চ্যানেলের নিচে দিয়ে লেখাটা আসবে সেটাই মনে করেন বাস্তব। আর যে কারোর সাথে যদি কোনো বিখ্যাত ক্ষমতাধর ব্যক্তির সাথে আমাদের ছবি থাকতেই পারে, এটা নিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা একটা আল্লাহর সৃষ্টি জিনিস, এটা আমরা হয়তো একটু মনের ইচ্ছায় আর কি, যে একটা ছবি দিলাম এত বিখ্যাত মানুষের সাথে পরিচয় হলো, আমার এতটুকু অন্য কোনো কিছুই না, এটা জাস্ট আল্লাহর সৃষ্টি জিনিসটা, আমরা জাস্ট এটা একটা আনন্দের পাই, এর চেয়ে বেশি আর কিছু না। সেজন্য অনেকেই বলে এত ছবি দেন এত, আসলে এটা একটা মনের একটা শান্তি, এটা আমি শুধু বোরিং জীবন যাপন করলে তো আমি মানুষের কল্যাণে আসতে পারবো না, আমার সব কিছুতে চার্মিং ভাব থাকতে হবে, মানুষের সাথে মিশতে হবে, আমি সবসময় আমার মাথায় থাকবে শুধুমাত্র এবাদত বন্দিকি নামাজ রোজা মেধা পরিশ্রম করেই আমাকে এগিয়ে যেতে হবে, মানুষকে ঠকিয়ে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। আপনারা দেখতেছেন তো বর্তমান যুগে মানুষ যে কী মানে কাকে মেরে কাকে খাবে, এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। কেন একজনের ভাগ্য নিয়ে আপনারা কেন আরেকজনের মিথ্যা কাল্পনিক গল্প বানাবেন, তাকে ছোট করবেন? বিশেষ করে আমরা নারীরা নারীদের পাশে থাকবো, এটাই আমার সবচেয়ে বড় আমি মনে করি। একটা নারী যখন আরেকটা নারীর পিছনে লাগে আমার সবচেয়ে কষ্ট লাগে, আমার সবচেয়ে কষ্ট লাগে মানুষ যখন মিথ্যা কাল্পনিক গল্প বানায় মানুষের মানুষের রিজিকটা নষ্ট করে, মানুষের অর্থহীন মানুষ যে কত কষ্টে আছে সেটা আমি অনুমান করি, কারণ প্রতিটা ক্ষণই আমাদের কাছে এরকম লোকজন আসে আমাদের কাছে, তখন আমার একটা মুখ দুইটা হাত দ্বারা যতটুকু পারে আমি ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করি, আমার কিছু নাই, বাট আমি মনে করি আমার আমি যেটা দিয়ে আমি হয়তো একটা ভালো খাবার কিনে খাবো, আমি একটা ভালো খাবার কিনতে গেলে তখন আমার মনে হয় এটা তো খাবার খেলে তো চলে যাবে ভিতরে পেটের ভিতরে, এটা তো আর কেউ দেখতেছে না, কিন্তু একটা মানুষের যখন তাকে একটা হেল্প করলাম, তাকে একটা কিছু কিনে দিলাম, তার অভাবটা পূরণ হলো, তার তো অন্তরে একটা দোয়া থাকবে। আমি সবসময় সিম্পল জীবন
যাপন আমার খাওয়া দাওয়ার বিলাসিতা না এমন, কিন্তু বর্তমান যুগে আমি দেখলাম খাওয়া দাওয়া নিয়ে যে মানুষের এত বিলাসিতা কেন, এটাই মানুষের যে বলে না জিনিসপত্র দাম আকাশচুম্বী কেন হবে না, এত মানুষ এখন ভালো ভালো খাবারের পিছনে দৌড়তেছে। আজকে আমরা ওই খলিল মাংস ওইখান দিয়ে আমি প্রতিদিন ইফতারি আগ দিয়ে ওই সাইড দিয়ে কাজে বেরোলে ওদিক দিয়ে আসতে থাকি, মনে হয় 200-300 মানুষ লাইন ধরে তারা গরু মাংস কিনছে। আসলে এই জিনিসগুলি মানুষকে এখন কিন্তু ওই যে আমরা বলি না যে হ্যাঁ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এত মানুষের চাহিদা, এত মানুষ এখন ভালো মন্দ খেতে চাচ্ছে, তো এগুলি তো একটা চাহিদা পূরণের একটা লিমিট থাকতে হবে, অন্য দেশের সাথে তুলনা দিলে তো হবে না। কারণ আমরা দেখছি যে আমি সৌদি আরবে ছিলাম, ওখানে কিন্তু ওইখানে যে মানুষের তুলনা খাবার অজস্র আছে, কারণ সেখানে জনসংখ্যা অনেক কম, জনসংখ্যার দিক দিয়ে তো আমরা আসলে অনেক বেশি, তো আমাদের এই খাবার দাবারগুলি এখন কিন্তু মানুষের মানে সবাই ভালো খাবার চায়, সবাই ভালো খাবার চায়। তো নিজেদেরও যদি একটু মন থেকে যে মনে করি যে না, যখন একটা জিনিস হ্যাঁ ঠিক আছে দাম বেড়ে গেছে, ঠিক আছে এটা খাবো না, না খেলে কি হয়, সব কিছুতেই পুষ্টিগুণ আছে, এটা নিয়ে কোনো সমস্যা তো আমি দেখি না। তো আমি আমার নিজের অনুভূতি প্রকাশ করলাম যে অন্য দেশের সাথে তুলনা দিলে হবে না, কারণ অন্যখানে মানুষ সংখ্যা কম, ওদের অজস্র সম্পদ, অজস্র খাওয়া দাওয়া সব কিছুই থেকে যায়, কিন্তু আমাদের মানুষের তুলনা সম্পদ কম, সব কিছুই কম। তো এই জিনিসগুলির জন্য হয়তো একটু জিনিসপত্রের দাম বাড়ছে, তো জিনিসপত্রের দাম বেড়েছে এটাও একটা কারণ যে আসলে আমরা বেশি চাহিদা হওয়াতে আমাদের ভিতরে বেশি চাহিদা, এখন এই চাহিদা মেটানোর জন্যই কিন্তু জিনিস পর্যাপ্ত নাই, এগুলি আসলে অনেক কষ্ট করে হয়তো আনতে হয়। এই কারণে আমার মনে হয়, আমি জাস্ট আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা লোকে আমি বলছি, এই যে যারা বিদেশ থেকে এই যে চিনি আনতেছে বা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে সমস্ত কিছু নিত্যপণ্য জিনিসপত্র আনতেছে, এগুলি যে অ্যাভেলেবেল লাইসেন্স দেওয়া হয়, অ্যাভেলেবেলভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, সবাই আনলো, তখন জিনিসপত্রগুলির দাম কমে গেল, এটাও একটা কিন্তু আমি জাস্ট আমার নিজের অনুভূতি। তো সব ব্যাপারেই আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। কিছু কিছু সমস্যা যখন আমরা মনে করি তখন এগুলি কিছু কিছু আমাদের বলতে হয় আর কি, নিজের তো বিবেক আছে, বুদ্ধি আছে, একটু ডিসপ্লে করি না যদি ভালো কারোর জন্য কোনো কল্যাণমূলক কাজ হয়, এটাই জাস্ট। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।